আমি নাজমা দাস, ময়মনসিংহ মহানগর মহিলা আওয়ামী লীগের সহসভাপতি। আমার নেতা ইকরামুল হক টিটুভাই। প্রিয় দেশবাসী, আগামীকাল 11 মার্চ আমার প্রিয় নেত্রী ময়মনসিংহ শহরে সার্কেট হাউস মাঠে আগমন করছেন। আমার প্রিয় নেত্রী আসা উপলক্ষে আমার কর্মীদেরকে আমি কিছু শাড়ি উপহার দিচ্ছি। শেখ হাসিনা এই বাংলাদেশের উন্নয়নকারী এবং আমার প্রিয় নেত্রী এবং জনগণের প্রিয় নেত্রী, সবার প্রিয় নেত্রী। আগামীকাল এই ময়মনসিংহ শহরে আসতেছেন, সেই উপলক্ষে আমি আমার কর্মীদেরকে কিছু শাড়ি উপহার দিচ্ছি এবং আমার কর্মীদেরকে নিয়ে আমি জনসভায় অংশগ্রহণ করব এবং আমার প্রিয় নেত্রীকে আমরা সবাই কাছে থেকে দেখব, সেই খুশিতে আমার বিশাল বড় একটা মিছিল নিয়ে আমি আমার নেত্রী যতক্ষণ থাকবো ততক্ষণ আমরা অপেক্ষা করবো। সামনে জাতীয় নির্বাচন, আমার নেত্রী আমাদেরকে যা দিক নির্দেশনা দিবেন সে অনুযায়ী আমরা কাজ করবো। ঠিক আছে।